হালিশহর পৌরসভা কি তোমাকে কিছু হেল্প করেছে? না না, আমি কিচ্ছু পাইনি এখনো, আমি পাইনি, পয়সা করে টাকা টানি, তারপর লোকের জায়গা এখানে, লোকের করতে দেয় না। বললাম তোমাদের পাঁচটা মেয়ে আছে, তারা কি দেখছে না তোমাদেরকে? ভিডিওটা শেয়ার হওয়া প্রয়োজন। ওয়েলকাম টু ফুডিগ্রেট ইউটিউব চ্যানেল বন্ধুরা, আজকে এই ভিডিওটা শুরু করবো একটু ব্যাকুলতা দিয়ে। তার কারণ হচ্ছে, তোমরা জানো যে কি বলবো, থাম্বেল টাইটেল ডিসক্রিপশন দেখে তোমরা বুঝে গেছো এটা কাকে নিয়ে ভিডিও করতে চলেছি, একজন 72 বছর বয়সী শম্ভু কাকাকে নিয়ে। এখন আমি রয়েছি হালি শহরের চৈতন্য ডোবায় আর কি। তিনি 22 বছর ধরে খোলা আকাশের নিচে ঠিক এমনভাবেই ভেজে যাচ্ছেন চপ এবং সাধারণ মানুষজন জনদের খাই যাচ্ছেন এরকমভাবেই, যার 5 মেয়ে, কিন্তু 5 মেয়ে তাদের সংসার দেখতেই আর কি ব্যস্ত, কিন্তু তাকে দেখার মতন সেরকমভাবে কিছুই নেই, আর সে এরকমভাবেই রয়েছে। সত্যি আমার খুব খারাপ লাগছে। আজকে এনার আর কি ঠিকানাটা দিয়েছে দ্য ওয়ান অ্যান্ড অনলি বিকাশ। বিকাশকে একটু দেখে নেবো আমি। দা তো বিকাশ, তুমি কি বলবে? নমস্কার বন্ধুরা। তো কি বলবে, তুমি তো ঠিকানাটা দিয়েছো আমাকে। আমি তো এটাই বলবো যে আমার তরফ থেকে যদি ভিডিওটা দেখেছে দাদা, আর দাদা যদি কিছু করতে পারে, এটা আমার হোম টাউন, আমারটা যত সম্ভব আমি করেছি, আর দাদা যদি কিছু করতে পারে আমি খুবই খুশি হব। না, বিকাশকে অসংখ্য ধন্যবাদ, কারণ এরকম সাবস্ক্রাইবার্স, মানে আমি যদি এখানে একটা জন্মদিনে এসেছিলাম তো সেখান থেকে আমি রেড চলেছি। দাদা দাদা প্রথমবারকে দাদাকে আমি দেখলাম, দাদাকে আমি সাবস্ক্রাইবার, খুবই খুশি হয়েছে আমার যে দাদা তুমি এখানে আসলে আমার হোম টাউনে। না না, খুব ভালো মানুষ, একজন ভালো ছেলে, এবং এরকম সাবস্ক্রাইবার্স আমরা চাই, এরকম মানুষ আমরা চাই যে যারা আমাদের বিভিন্ন প্রান্তের খবর আমাদের জানায় এবং তাদের কাছে আমরা পৌঁছে যেতে পারি। তো আমি আর বেশি কিছু বলবো না, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দাদুর কাছে, হালি শহরের। তো দাদুর কাছে কিছু কোশ্চেন আজকে রাখবো। দাদু, তোমার নাম কি? শম্ভু প্রামাণিক। শম্ভু প্রামাণিক। আচ্ছা, তুমি যে খোলা আকাশের নিচে এই যে বিজনেসটা করছো, এটা কতদিন ধরে করছো? 22 বছর হলো। 22 বছর 22 বছর। তো তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে যে এগুলো করছো কেন, তুমি ওপরে কিছু ছাউনি কেন দাও? ছাউনি পাইনি, পয়সা করে টাকা টানি, তারপর লোকের জায়গা এখানে, লোকের করতে দেয় না। ও, লোকের জায়গা বলে করতে দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি কি ভাজো, মানে এখানে কি কি করো? পেঁয়াজি করি, ভেজিটেবিল করি, পকোড়া করি, চপ করি, ফুরুলি করি, এইসব করি। এইসব করো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তোমার কতদিনের বিজনেস? 22 বছর হয়ে যাচ্ছে এখানে। 22 বছর? বা বন্ধুরা, 22 বছর ধরে কাকু করছে এখানে, মানে আমাদের দাদু আর কি, কাকু বলছি। দাদু, তোমার বয়স কত? 72। 72 বছর বয়স? 70 আর 2। ও মাই গড, কিছু হেল্প করেছে? না না, আমি কিচ্ছু পাইনি এখনো। যদি তোমাকে কেউ হেল্প করে তুমি কি নেবে? আমার একটুখানি জায়গা হলে একটুখানি প্লাস্টিক টানি টুকটাক করে বাবা জীবিকা নির্বাহ করতে পারে। তো বন্ধুরা, আমি দাদুর কাছে শুনলাম, এবার একটু দাদুর যে স্ত্রী তার কাছ থেকেও একটু জেনে নেব তিনি কি বলতে চাইছে। দিদিমা, এই যে বিষয়টা, এই যে তুমি, এই যে দাদু এরকম ভাজছে, তুমি কিরকমভাবে তাকে সাপোর্ট করছো? ওই রকমই করি আমি, আর তার পারি না সবসময়, আমার তো একটু গরু আছে, গরুর দিকে আবার একটু নজর দিতে হয়, ওই লোক দিয়ে একটু করাই। আচ্ছা, কিছু মানে এখানে একমাত্র যেটা দাদু বললো যে এখানে তাহলে করতে দেওয়া হচ্ছে না তোমাকে? না। আচ্ছা, আর তোমাদের আর্থিক অবস্থা সত্যি খুব খারাপ? আমাদের খারাপ। শুনলাম তোমাদের 5টা মেয়ে আছে, তারা কি দেখছে না তোমাদেরকে? মেয়েদের তো কিছুই নেই ভাই, কিছু নেই, কি দেখবে আমাদের? থাকলে, চাকরি বাকরি থাকলে তাহলে তোমাদের জন কেটে খায়, আমাদের মতন জন কেটে খায়, তাহলে কি করবে বলো? এখানে এখানে যদি তোমাদেরকে কেউ কিছু হেল্প করে তাহলে তোমাদেরকে কি হেল্প হলে তোমাদের সুবিধা হয়? আমাদের একটু দোকান টোকান হলে, একটু জায়গা, বসার জায়গাটা হলে, একটু বসতে পারলে আমরা সেখানেই করে খেতে পারি। তাহলে বন্ধুরা বুঝতে পারছো, আমার একটাই রিকোয়েস্ট হালি শহরের পৌরসভার কাছে, যে কত তো কাজ আপনারা করেন, অনেক কাজ আপনারা করেন আমরা জানি, অনেক কাজ কিছু করতে পারেন এবং করে চলেছেন, তাহলে এনাদের মতন বয়স্ক দাদু দিদিমাদের কেন হেল্প করছেন না?
আপনাদের কি চোখে পড়ছে না? আমি আমি আমার একান্তভাবে আমার বিনীত আবেদন নিবেদন, যাই বলুন না কেন, এখানকার কোনো ব্যক্তিত্বর কাছে যদি এই ভিডিওটা পৌঁছায় বা অন্য কারোর কাছে ভিডিওটা যদি পৌঁছায় প্লিজ একটু শেয়ার করুন, কারণ এই ভিডিওটা শেয়ার হওয়া প্রয়োজন। এই দাদু দিদিমা মতন মানুষ যে এরকমভাবে তারা বিক্রি করছে, সত্যি খুব প্যাথেটিক। তুমি একটু দেখাও বন্ধু, এই যে এরকমভাবে তারা বিক্রি করছে, মানে একদম নোংরার মতন জায়গায়, হ্যাঁ মানে ডিসগাস্টিং একটা জায়গার ভেতরে তারা এত সুন্দর চপ বিক্রি করছেন, মানে আমার কিছু বলার নেই, আমার সত্যি আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। কেন তোমরা একটু হেল্প করছো না আমি বুঝতে পারছি না। হে বন্ধুরা, বাঙালিদের ইমোশন শীতের সন্ধ্যায় চপ ভাজা আর মুড়ি, যদি এখন এখানে মুড়ি নেই চপ রয়েছে, শুধু শীতের সন্ধ্যা কেন, এই দেখো শুধু শীতের সন্ধ্যা কেন, সবসময় সন্ধ্যেবেলাটা হলে একটু চপ হবে, খেতে কিন্তু বেশ লাগে। আজকে দাদুর হাতে এই চপ আর দিদার হাতে চপ মাখা আমরা খাবো। এটা রিভিউ দেওয়ার কিছু নেই, আবার তো তোমরা বলবে এই বিষয়ে আবার রিভিউ দিচ্ছে, না না রিভিউ দেওয়ার কিছু নেই, তাও তোমাদের জানিয়ে রাখা ভালো। এখানে আলুর চপ 5 টাকা করে দাম, পেঁয়াজি 5 টাকা করে দাম, বেগুনও এখানে করা হয়, এছাড়া একটা ভেজিটেবল মতন চপ করায় 10 টাকা 15 টাকা যে যেমন নেয়, একটা মাপ মতন দেওয়া হয়। কিন্তু অনেস্টলি বলছি, এই যে আলুর চপটা না আমেজিং খেতে, আমেজিং খেতে, কারণ এই পুরটায় খুব সুন্দরভাবে, মানে এত টেস্ট কী কী দিয়েছে আমি জানি না, কিন্তু অসাধারণ খেতে। তবে এই খাওয়াটাই মেন নয়, আমরা যে কারণে আজকে এসেছি এখানে, যে যাদের যদি তাদের যদি একটু হেল্প হয় আজকের এই ভিডিওটা সেই সব মানুষদের কাছে আমি পৌঁছে দিতে চাই, বা তোমাদের থ্রু দিয়ে পৌঁছাবে যারা এই ভিডিওটা শেয়ার করবে, বন্ধু তোমাদের থ্রু দিয়ে এই ভিডিওটা সেই সব মানুষদের কাছে পৌঁছাবে যারা এনাদের মতন মানুষদের একটু হেল্প করবে। একটা কথা তোমাদেরকে বলি বন্ধুরা, আমি জানি না ফুডি গ্রেটের সাবস্ক্রাইবার্স তো খুব একটা বেশি নয়, খুব কম সাবস্ক্রাইবার। একটা কথা বলি, মাত্র 3000 মানুষ এখন আমার সদস্য, আমার সদস্য বন্ধুরা, আমার ফ্যামিলি মেম্বার। 3000 ফ্যামিলি মেম্বারের মধ্যে 100, 200, 500 মানুষ কি থাকবে না এই দাদু এবং দিদাকে একটু দেখিয়ে দাও, এই দাদু দিদাকে একটু হেল্প করতে পারে, থাকবে না? 1 টাকা দিতে পারো, 2 টাকা দিতে পারো, 100 টাকা দিতে পারো, 10 টাকা দিতে পারো, অ্যাজ ইউর লাইক বন্ধুরা, তোমার যা ইচ্ছা তুমি তাই দেবে, সেটা কি পারবে না? আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে রইল, তোমরা যদি কিছুটা পরিমাণ কিছুটা তুমি দিতে চাও তাহলে অবশ্যই আমি গুগল পে নাম্বার দেব, তোমাদের কমেন্ট, তোমাদের কমেন্ট আমি, তোমরা অবশ্যই ভিডিওটার নিচে কমেন্ট করবে যে আমরা দাদুর জন্য ফান্ডেস করতে চাই, তাহলেই আমি কমিউনিটিতে দাদুর ছবি দিয়ে একটা গুগল পে নাম্বার দেব, তোমরা তার এগেনস্টে যদি কিছু দাও আমরা ভিডিও সহ দাদুর কাছে এসে সেটা দেখাবো। এইটা সত্যি কথা বলতে গেলে আমাদের হাতে তো নেই কিছু, তোমরাই যদি এটা করতে পারো, তোমাদের হাতেই এটা টোটালটা রয়েছে, তোমরা যদি করতে চাও বা করতে পারো তাহলে বন্ধু আমরা সব সময় চেষ্টা করব। সো প্লিজ একটুখানি দেখো, আর কি রিভিউ দেবো বন্ধু, আমার কিছু রিভিউ দেওয়ার নেই। পেঁয়াজিটা খুব সুন্দর খাস্তা, আমার সত্যি রিভিউ দেওয়ার কিছু নেই, অনেস্টলি বলছি, দেখতে থাকো। বন্ধুরা শম্ভু দাদুর দোকানে তো এলাম, যা শুনলাম সত্যি কথা বলতে গেলে এখানে এনারা তিপ্পল টাঙাতে দিলে গেলেও এখানে তিপ্পল টাঙাতে দেওয়া হয় না, পরের দিনই বলবে তোমরা চলে যাও এখান থেকে, উঠিয়ে দেবে। সো প্লিজ যারা যারা প্রভাবশালী ব্যক্তিত্ব আছেন, বারবার বলছি এরকম নরমের ওপরে সবসময় জোর খাটিয়ে কোনো লাভ নেই বন্ধুরা, আমরা সবাই জানি নরম মাটিতে বিড়াল কুকুর হাঁকতে খুব ভালো ভালোবাসে, আমি জানি এটা তোমরাও জানো, তবে তা বলে একটা নরমের ওপরে জোরপূর্বক খাটিয়ে কতদিন চলা যায় বন্ধুরা, তারা তো বৃদ্ধ এবং বৃদ্ধা। আমি জানি না তোমরা ফান্ডেসে বা ফান্ডিংয়ে সাহায্য করবে কি না, সাহায্য করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার মানসিকভাবে আমি আমি সত্যি কথা বলছি আমি খুব খুব আমার খারাপ লাগছে,
ওনাদের জন্য। কারণ দেখো পেছন দিকটা কেমন ভাবে একটা জায়গায় ওনারা বিক্রি করছেন, কিছু বলার নেই আমার বন্ধুরা। প্লিজ বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, দাদুর কাছে আসতে গেলে ফালিশহ স্টেশনে নেমে যে কোনো টোটোকে চৈতন্য ডোবা যদি বলো, তোমাদের 15 টাকা করে নেবে, দাদুর কাছে নিয়ে আসবে। এবং দাদু কিন্তু শনিবারে বসে না, দাদু শনিবারে কিন্তু বসে না,